ওখানে বল, ওখানে ওই ক্যামেরাতে বল, ক্যামেরাতে বল, দেখ তুই তোকে দোয়া দেবে আল্লাহ কি লড়ি একটা প্ল্যান আছে, হোস্টেলটা খোলা থাকবে, স্কুল তো বন্ধ। তানি আজ তোর কেমন লাগে তুই একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করে এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। জামা কাপড় না খুলে একটু খুলে কি বলবো, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে তুই যে রাত্রিবেলা এরকম এলি বিরিয়ানি খেতে এলি, এখনও পাচ্ছিস নি বিরিয়ানি, পেটের মধ্যে মোটামুটি ইঁদুর ডন মারতে শুরু করে দিয়েছে, আবার এখন সিটাবো শুরু করে দিয়েছে। প্রথমত এটা ব্যাপার হচ্ছে যে আমার কোনো ভাবনাই ছিল না আজ মানে খেতে আসা, তাহলে বিকালবেলা বলি কেন আর কি তাহলে তুই আচ্ছা রে বল মানে ফিফটা ওটাই আর কি না না এখানে বেশি জটিল করি বল। আচ্ছা তো ব্যাপারটা এটা হচ্ছে এখন আসা হয়েছে কিন্তু এখন যে কমেন্টটা হচ্ছে আমাদের খুব খিদে লেগেছে কিন্তু এখানে খাওয়া পাচ্ছি না, এই পড়ে আছে কে খেয়ে গেছে কবে এখন এসে খাওয়া পাচ্ছে। আচ্ছা খুব অসুবিধা হচ্ছে, খুব খিদে লাগছে, ঘরে থাকলে তুমি খাওয়া দাওয়া খেয়ে শুয়ে পড়তে হবে। আচ্ছা কী রান্না হয়েছে ঘরে? আর ভেটকি মাছ হয়েছিল আর ইনশাল্লাহ চিকেন কষা অফ। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার আমার তো কিছু বলার নেই। আরে এই ছেলেটার ঘরে তিনবার নিচে চলে গেছি, কাকুকে বলে বিরিয়ানি দাও বিরিয়ানি দাও, কথা হচ্ছে যে সারাদিন বলছে, সেরকম কথা হচ্ছে যে সারাদিন রোজা রেখেছি। আচ্ছা আমিও রোজা রেখেছি, খাওয়া দাওয়া দেখছি তারাও রোজা রেখেছি, খাদ্য রয়েছি ভীষণ খাদ্য রয়েছি আমি খেতে প্রথমবার। হ্যাঁ ওই যে বলেছি যে আমি রোজা রেখেছিলাম, সবাই এখানে রোজা রেখেছে, তার উপরন্তু এখানে এবার তুই উঠবি দাদা বলে খাবে নাকি দাদা বাড়ি কথা খাওয়া।
দাদা বাড়ি কত দাদা কবে থেকে কাজ করছি মানে কত বছর ছোটবেলা থেকে ডোরেমন দেখে এসছি হ্যাঁ ডোরেমন ডোরেমন তো জাপানিজ আরে হিন্দিতেই তো বলতো রে আমি জাপানিজ দেখতাম ডোরেমনের জাপানিজে ডোরেমনের ডোরেমনের বলতো লাস্ট এপিসোডটা কি ছিল চিকেন তিনটে তুই নাকি সেলিব্রিটি বেটা এরকম জায়গা বানিয়ে তোকে দেখতে চাই আমার জন্য পানমৌড়ি আনতে গেছে পেয়েছিস পানমৌড়ি পানমৌড়ি পেয়েছিস আমার নেশা হয়ে গেছে খেয়ে যাই খাবো না জিজ্ঞাসা করে ওটা খেয়ে চলে কি হয়েছে কি হয়েছে কি আছে আছে কি নেই তো নেই আরে ওটা আমি জানি রয়্যালও আছে গোল্ডেন বিরিয়ানি সেন্টার সাকারিন ছাড়া মজা লাগে তাহলে এই নিচে কেন করলো পরেই করতে হতো খরচে বেঁচে যেত মাঝরাতে এই ছেলেটা রিয়াকশন ওই রাজে ওই রাজে আমি স্কুটি বন্ধ হয়ে যাচ্ছে এখন তেল ডালা হচ্ছে তেল ডালা হচ্ছে দুজনে চোখ রেডি করছে ভালো করে এক ফুট না বাইরে পড়ে পঞ্চাশ টাকার এইটুকু ছেড়ে দিয়েছে আরে হাসিস নি তেল ডালা হয়ে গেছে আমি একটু পানি ঢেলে মাঝরাতে ফেসে গেছি গাড়ি কেমন করছে নতুন পাঞ্জাবি খুব জোরে এগিয়ে যাচ্ছে পেট্রোল ভরা হয়ে গেছে বলে এবার যাচ্ছে আবার সঙ্গী ধরে নিয়েছে আমাদের ঠিক ঠিক আমরা যখন পেট্রোল ওর শেষ হয় ঠিক কিছুক্ষণ আগে বলছে বাইজি যখন বলছে ওর রাজে ওর রাজে গাড়ি কেমন করছে একটু আগে যাও পুরো তুলি আগে আগে যাও এবার দাঁড়া এই এমন করে এমন করে এমন করে একটু আমি এমন করবি তো এ এমন এই তো এবার ঠিক আছে এবার শাবাস বেটা শ্যামলির ওটা লাগছে এই শান্ত খবর
গাড়িতে পিকা মারছি রয়ে যাচ্ছি এখানে খাবি তো তুই যে বসে আবার তোকে বসে ওকে আবার বসে খেতে হবে ভিডিওটা ছাড় এবার এবার তুই টাকা দিলি নাকি ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই তুই হাত দিলে কেন আমার ভয় লেগেছে সেই তেল পাম্প পর্যন্ত চলে গেছে সেখানে গিয়ে গাড়ি বন্ধ হয়ে গেছে আর কি তুলবে আরো জোরে ঘরে ঈদ পরব পাঞ্জাবি পরে এরম করে দেখছি কি বলে ঘুরছিলাম হ্যাপি ঈদ মোবারক টু অল।